হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। নতুন দিনের আর একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি হচ্ছে আমার ড্রয়িং রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নেব। যদিও আমার ড্রয়িং রুম বরাবরই সুন্দর থাকে, তবে গতকাল রাতে আমার মেয়েরা এসে একদমই উলুট পালুট করে গিয়েছে। তো ভাবলাম যেহেতু বেডটা গুছাবো, সেই সাথে সাথে পুরো ড্রয়িং রুমটা একটু ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই। যেহেতু পবিত্র মাহে রমজান চলে এসেছে আর পবিত্র এই রমজান মাসে আমাদের সব কিছুই যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি তাহলে দেখতেও ভালো লাগে, তাছাড়া মনেরও একটা শান্তি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাই তো আমরা বরাবরের মতোই চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে। আর সামনে যেহেতু পবিত্র মাহে রমজান মাস আসছে, ইবাদত বন্দিগির মাস, এ মাসে আমরা সবাই অনেক বেশি ইবাদত করি। আর এজন্য বিশেষ করে আমাদের সব কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে আমাদের মনে অনেক বেশি শান্তি লাগে। আর আমার ক্ষেত্রে তো বরাবরের মতোই আমি আমার ড্রয়িং রুমে নামাজ পড়ি, সেই সাথে কোরআন পড়ি। তো এজন্য আমার ড্রয়িং রুমটা আমি সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পছন্দ করি। আর আমার ড্রয়িং রুমে কিন্তু সবাই খুব কমই আসে, আমার বাচ্চারাও খুব কম আসে, সবসময় একটু গোছানো পরিপাটি হয়ে থাকে। আর আমার যখন কোনো কিছুই ভালো লাগে না, মন খারাপ হয়, তখন আমি এসে আমার ড্রয়িং রুমে বসে থাকি। তখন আমার কেন জানি না এত শান্তি লাগে, কিছুক্ষণ পরে অনেক বেশি শান্তি লাগে। সত্যি বলতে আমার ড্রয়িং রুমটাই আমার শান্তির জায়গা। তো ওইটাকে আমি আসলে সবসময় এই জন্য চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে। তো রমজান উপলক্ষে আমি এক একদিন আমার এক একটা রুম গুছিয়ে নিয়েছি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো আজকে ভাবলাম আমার ড্রয়িং রুমটা একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিই। ড্রয়িং রুমে রাখা প্রত্যেকটা জিনিস একটু 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 করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। ভিডিওর এ পর্যায়ে এসে সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এবং যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চেয়ারগুলো আমার ডাইনিং টেবিলের সাথে, তবে আমার নতুন এই বাসার ডাইনিং টেবিলের স্পেসটা একটু ছোট থাকার কারণে এখানে আর সবগুলো চেয়ার রাখতে পারিনি। এজন্য দুইটা চেয়ার আমি আমার ড্রয়িং রুমে এনে রেখেছি আর বাকি চারটা চেয়ার আমি ডাইনিং টেবিলে সাজিয়েছি। ড্রয়িং রুমে রাখা প্রত্যেকটা জিনিসই আমি এখন হালকা হাতে একটু মুছে নিয়েছি, যদিও কিছুদিন পরপর এগুলো আমি একটু মুছে নেই, তারপরও অনেক ধুলো ময়লা জমে যায়, এজন্য আসলে কদিন পরপরই মুছতে হয়। এই চেয়ারগুলোতে কাভার লাগানোর ইচ্ছা আছে, জানি না কবে পারবো। যাই হোক, এই তো আমার ইনডোরে রাখা গাছগুলো, এখন আমি একটা সেলফ রেখেছিলাম ইনডোরে, তো ওই সেলফটা একটু সাজিয়ে নেব। তো গাছগুলো ওই সেলফের মধ্যেই থাকে, তো গাছগুলো সরিয়ে নিয়েছি আর সেলফের মধ্যে অনেক ধুলো ময়লা জমে গিয়েছে, তাই এই সেলফটা এখন একটু মুছে নিয়েছি, তারপর আবার নতুন করে গাছগুলো দিয়ে সাজিয়ে দেব। বাসার ভিতরে গাছ রাখতে আমি বরাবরই পছন্দ করি, তবে বাসার ভিতরে গাছ রাখার ক্ষেত্রে কিন্তু অনেক কিছুই মাথায় রাখতে হয়। রুমের মধ্যে আলো বাতাস আছে কি না, সেই সাথে যদিও সরাসরি রোদ না পড়ে, তারপরও আলো বাতাসটা কিন্তু গাছেদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সবচেয়ে বড় কথা হলো বাসার ভিতরে কিন্তু আমাদের ইনডোর প্ল্যান্টই রাখতে হবে, অন্যান্য গাছ কিন্তু বাসার ভিতরে কখনোই ভালো হবে না। ইনডোর প্ল্যান্টগুলো বা পাতাবাহার গাছগুলো আগে কেন জানি না আমার কাছে তেমন একটা ভালো লাগতো না, বরাবরই আমি ফুল গাছ পছন্দ করতাম। তবে যখন থেকে বাসার ভিতরে গাছ রাখা শুরু করেছি তখন আসলে এই গাছগুলোর প্রেমে পড়ে গিয়েছি এক কথায়, এত পরিমাণ ভালো লাগে এই পাতাগুলো দেখতে। মহান আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি, দেখুন পাতার মধ্যে এত সৌন্দর্য দিয়ে রেখেছে যে ফুলের কোনো দরকারই হয় না, পাতার প্রেমেই সবাই পড়ে যায়। আর এই যে সুন্দর মসজিদ দেখতে পাচ্ছেন, এটা আমার বড় মেয়ে গিফট পেয়েছে, কিছুদিন আগে আমরা গাজীপুর বেড়াতে গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছে। এই গাছগুলোর সাথে মসজিদটা দেখতে এত পরিমাণ ভালো লাগছিল, তাই ভাবলাম এটা এখানে সাজিয়ে রাখি, দেখতে অনেক বেশি ভালো লাগবে। আমার ড্রয়িং রুমও কিন্তু অত বেশি ফার্নিচারও নেই, এই জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছাতে আমার তেমন একটা সময় লাগে না, খুব অল্প সময় নিয়েই কিন্তু আমি সব কিছু খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে ফেলতে পারি। এজন্য দেখা যায় বরাবরই বা প্রতিদিনই আমি এই কাজটা করি, আমার কাছে ভালো লাগে। তাছাড়া আমার বাচ্চারাও কিন্তু ড্রয়িং রুমে খুব কম আসে, যখন আমি আসি আমার সাথে একটু আসবে, না হলে আসবে না। তো এজন্য আমার ড্রয়িং রুমটা বেশিরভাগ সময় পরিপাটি হয়ে থাকে, খুব কমই নষ্ট হয়। আর আমার বাচ্চারা কিন্তু গাছের পাতা একদমই ছিঁড়ে না, তবে ছোটো মেয়ে মাঝে মধ্যে একটু দুষ্টামি করে, গাছের পাতা দুই একটা ছিঁড়ে ফেলে। কদিন যাবৎ আসলে সংসারের কাজকর্ম নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় যাচ্ছে, যেহেতু পবিত্র মাহে রমজান মাস চলে এসেছে। তো এজন্য আসলে সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছাতে গুছাতে এই কয়দিন আসলে অনেক কাজকর্মে ঝামেলায় ছিলাম।
আর এই কাজকর্মগুলো করতে যতই ঝামেলা হোক না কেন, কাজকর্ম করার পর যদি সৌন্দর্য দেখতে পারি তখন কি যে শান্তি লাগে। আর এই তো ড্রয়িং রুমে রাখা প্রত্যেকটা জিনিসই আমি ভালো করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, এখন হচ্ছে ফ্লোরটা পরিষ্কার করব। সত্যি বলতে বাচ্চাদের ঘর আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অনেক বেশি কষ্টকর, কারণ একদিক দিয়ে পরিষ্কার করে নিলে অন্য দিক দিয়ে দেখা যায় বাচ্চারা আবার এলোমেলো করে ফেলে। আর বাচ্চারা ঘরে এলোমেলো করবে এটাই স্বাভাবিক, আমরা বড়রা কিন্তু কখনোই ঘরে এলোমেলো করবো না, তো এই জন্য আসলে সবসময় বাচ্চাদেরকে আর কিছু বলিও না। তাছাড়া বেশ কিছুদিন ধরে কিন্তু আমার বড় মেয়ে অনেক বেশি অসুস্থ, ওর হাতে ব্যথা পেয়েছে, আর ব্যথা পাওয়ার পর আমরা হচ্ছে ওর হাতে প্লাস্টার লাগিয়ে দিয়েছি, আর প্লাস্টার লাগানোর পরই আসলে ওর লাইফ স্টাইলটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। ওর নিজের ছোটো ছোটো কাজগুলো ও নিজে নিজে করতে পারে না, আমাকে সাহায্য করতে হয়, তো এজন্য আসলে আমি আরও অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি, ওকে আমাকে সম্পূর্ণ দেখভাল করতে হয়, যেটা ও আগে নিজে নিজে করতে পারতো, যেহেতু আমার মেয়েটা এখন একটু বড় হয়েছে মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য, ওর হাতটা যাতে ভালো হয়ে যায়। আরও বেশ কিছুদিন প্লাস্টার ওর হাতে রাখতে হবে, জানি না কীভাবে কী করতে পারবো। ও আসলে প্লাস্টার রাখতে রাখতে একদমই অসহ্য হয়ে পড়েছে, এটা খোলার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে। আর এই তো আমার ড্রয়িং রুমটা আমি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছি মাশাল্লাহ, আমার কাছে তো দেখতে অনেক বেশি ভালো লাগছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন করার পর কী যে শান্তি লাগছে, রমজান মাসের আগে খুব ভালো করে একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, তার মানে যে পুরো রমজান মাস জুড়ে আর পরিষ্কার পরিচ্ছন্ন করব না তা কিন্তু নয়। আমরা আসলে গৃহিণীরা প্রতিদিনই বাসা ক্লিন করি, আর প্রতিদিনই বাসা ক্লিন করার সাথে সাথে কিন্তু বাসায় রাখা প্রত্যেকটা জিনিসই একটু হালকা হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, এটা আসলে আমাদের সবারই অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। সেই কাজগুলো আসলে চাইলেই না করে থাকতে পারবো না, যতই রমজান মাস হোক যতই টায়ার্ড থাকি তারপরও আসলে এই কাজগুলো আমাদের করতেই হবে। আর এই তো পুরো ড্রয়িং রুমের সাথে সাথে কিন্তু আমি আমার বাকি অন্যান্য সবগুলো রুমই মোটামুটি করে ক্লিন করে নিয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই তো এটা হচ্ছে আমার আরেকটা বেডরুম, এটাও একটু গুছিয়ে নিয়েছি। আমার বাসায় কিন্তু দুইটা বেডরুম, আর একটা ড্রয়িং আর একটা ডাইনিং রুম। আর এই তো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।